হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিবুতিথিস ওয়ার্ল্ড। তো আমার প্রেগনেন্সি জার্নির 7 মাসে তো পেরে গেলাম গা। তো বাবার বাড়িতে পেরাইতে আইসি, ভাবছি বাবার বাড়িতে আইয়া আরাম করুম, কাজ টাজ করুন লাগতো না। কাজ তো করতেছি না, এটা আলাদা বিষয়, কিন্তু গরমে মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ঘুমাইতেও পারলাম না, মানে এমন লাগতেছে পাগল হয়ে যাবো গা, গরম বলতে প্রচণ্ড গরম। তো হঠাৎ এখন মাথার মধ্যে একটা আইডিয়া এলো যে যেহেতু আম নর্মালি এমনি মানে গড়াইতে আছে, তো আম দিয়া ফ্রুটি বানাই। মানে ফ্রুটি বলতে ফ্রুটি হয় না, যদিও মানে যেমনই হয় একটু মানে আম দিয়া একটু ফ্রুটি টাইপ কইরা এটারে দিদির ফ্রিজে রেখাম, রেখা পরে মানে আমার জানেন চান আইলে, হাজবেন্ড আইলে একলগে খাম। সো রেসিপিটা শেয়ার করো, মানে কেমনে কেমনে করতেছি এটা শেয়ার করো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো পুরো। আমার বাবু আমার লেগা খালি আম টুকায় 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 এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে রাখে, এটিতে জমাইছে। তো এখন আমি এই জমাইয়ের নামটি দিয়েই করুম, দেখি কি অবস্থা হয়। আবার মারে কইছি যে বাইরের যেহেতু বাইর হইছে, তো আর কিছু আম পাইলে লই আইতো, তাহলে একটু বেশি হইব। কমপ্লিট সব কাটা, মানে সব দিয়ে আম কাটা কমপ্লিট। এবার এটিরে মিক্সার করুন, মিক্সড করুন। এবার এডিরে ব্ল্যান্ড তো করলাম, এবার ছাইকালামও, কারণ যেডি আশ আশ থাকবো, এই আশ আশটি থাকলে ভাল লাগতো না। তো এটার ভালো কইরা ছাইকা এটার পিউরিটা বার করুম, জুসটা বার করুম কইরা, তারপরে চিনি অ্যাড করুম, আরও যা যা অ্যাড করার অ্যাড করুম। তো ফাইনালি জুসের মিক্সচার কমপ্লিট। এবার এটার মধ্যে যা যা অ্যাড করার অ্যাড করুন। এখন এটার মধ্যে স্বাদ মতন চিনি দেবো আর লবণ দেবো, লবণ অল্প একটু আর চিনির পরিমাণটা বেশি। এবার ভালো করে মিক্স করে নেব। কেউ কি খাইবা? আর সবাই আমার লাগে প্রে করো যাতে আমি সুস্থভাবে সব কিছু কাটাই আইতে পারি। তো সবাই কমেন্টে কইও যে তোমরা কার কি মতামত, যে কার কি লাগে, যে ছেলে হইব না মেয়ে হইব, তোমরা অবশ্যই জানাইবা কমেন্ট বক্সে। কারণ এটাতে মানে নিজে মানে আমার খুব ভালো লাগে যদি কেউ কিছু কয় আর কি, আমার যদি কিছু সাজেস্ট করে, তো তোমরাও সাজেস্ট করিও। এবার এটারে এটার ভিতরে ভর্তি করুন কইরা, ফ্রিজে রেখাম, তারপরে খাওয়ার সময় তোমরা লোকে আবার দেখাইব।
আর চিয়ার্স তো করলো।